অনেক সময় বাবা মায়েরা আসেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যে লম্বা হচ্ছে না, আসলে এখানে কি কারণ থাকতে পারে? প্রথম মানে প্রধান যেটা কারণ আমাদের দেশে ছিল এতদিন অপুষ্টিজনিত কারণ। অপুষ্টিজনিত কারণে যদি বৃদ্ধি থেমে থাকে সেই ক্ষেত্রে তার ওজনও কম থাকবে এবং তার হাইটটাও কম থাকবে। এখানে কিছু হরমোনজনিত কারণে কিন্তু বাচ্চার বৃদ্ধি হয় না, যেমন হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডজনিত সমস্যার কারণে, গ্রোথ হরমোন ঘাটতিজনিত কারণে, আরও কিছু নানাবিধ জেনেটিক সমস্যার কারণে কিন্তু বাচ্চার বৃদ্ধি হয় না। তবে এটাও মনে রাখতে হবে একটি বয়সের পরে কিন্তু গ্রোথ তেমন একটি হবে না। যেমন এক 18 বছর পরে যদি কেউ আসেন লম্বা হওয়ার জন্য, সেই ক্ষেত্রে লম্বা হওয়ার খুব বেশি একটা সুযোগ থাকে না। এখন গ্রোথ হরমোনজনিত কারণে বা হরমোনজনিত কারণে যদি বৃদ্ধি না হয়ে থাকে এবং সেটা চিকিৎসা যদি শুরু করতে হয় এবং এটা যদি ভালো ফলাফল পেতে হয় তাহলে কিন্তু আগেই আসতে হবে, বিশেষ করে 10-12 বছরের আগেই তাকে আসতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সেইভাবে চিকিৎসা নিলে ওনার গ্রোথটা কিছুটা হওয়া সম্ভব। যদি বেশি দেরি করে, বিশেষ করে বয়ঃসন্ধি শুরু হওয়ার পরে যদি আসেন, সেই ক্ষেত্রে খুব একটা সুযোগ থাকে না লম্বা হওয়ার। সুতরাং আপনার বাচ্চার সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা একটু জেনে নিন, দরকার হলে হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন।